সন্ধি কাকে বলেন? বলবে যে সন্ধি দুই বর্ণের মিলনকে সন্ধি বলে, কিন্তু দুই বর্ণের মিলনে সন্ধি হয় না, কারণ ক আর তয়ে যদি মিলন করি কয় তয় হয়ে যায়। ভক্ত ভক্ত রক্ত ভক্ত এগুলো হচ্ছে কিন্তু সন্ধি নয়, এগুলো হচ্ছে সংযুক্ত শব্দ। অতএব সন্ধির আলাদা সূত্র আছে, সন্ধির সূত্র হচ্ছে দুই বর্ণের মিলনের ফলে হয় একটি পরিবর্তিত হবে, বদলে যাবে, নতুবা অন্যরূপ হবে, একদম বদলে যাবে না ইয়ে হবে, একই রূপ হবে না অন্যরূপ হবে। তাহলে কী হলো, সন্ধি হচ্ছে দুই বর্ণের মিলনের ফলে হয় পরিবর্তিত হবে না অন্যরূপ ধারণ করবে, একই বলায় সন্ধি। যেমন গজযুক্ত ইন্দ্র গজেন্দ্র একা হাজির হাজির হয়ে গেল, অন্যরূপ হয়ে গেল, গজ ইন্দ্র হয় না গজেন্দ্র হয়। তেমনি লঘুযুক্ত উর্মি লঘুর্মি, নরযুক্ত অধম নরাধম, এইগুলো এবারে সূত্রগুলো হচ্ছে তোমরা নিশ্চয়ই মুখস্থ করো, ওগুলো যে অয়া আয়ের পর অ থাকলে আ হয়, অয়ের পর হস্তদিকে থাকলে হস্ত অয়ের পর হস্তদিক বা অয়ের পর এ যে কোনো বলে থাকবে না কেন, বা হস্তদিক হয়ে থাকলে এ হয়, অয়ের পর হস্তদিক হয়ে থাকলে ও হয়, অয়ের পর দি থাকলে অর হয়, এগুলো মুখস্থ করো তোমরা। কিন্তু আমি বের করে দেখছি, দেখো অ প্রথমে আমি অ হস্তদিক হয়ে হস্তদিক রিলি এ ওই ও লিখেছি, এর মধ্যে প্রথমে আছে অ আ, এই যে এই জোড়া, এই জোড়ার পর এই জোড়া যে কোনো একটা থাকলে পর একটা হবে সব সময়, অয় পর অ থাকলে আ হবে। দেব যেমন দেব যুক্ত আলয় যুক্ত আলয় দেবালয়, দেব অ আছে এখানে, অ আছে এখানে, আ আছে, দুটো মিলে কী হবে আ হবে। এই বললাম এইটা হবে, এই জোড়ার পর এই জোড়া যে কোনো একটা থাকলে, অয়ের পর অ থাকলে আ হবে, অয়ের পর যদি হস্তদিক হয়ে থাকে তাহলে এ হবে, এই তো বদলে যাবে, এই জোড়ার পর তুমি বসাবে, এই অয়ের পর যদি হস্তদিক হয়ে থাকে এ হয়। যেমন দেব যুক্ত ইন্দ্র, এখানে কী আছে অ আছে আর হস্তই আছে, অ আর হস্তই মিলে হলো এ। যেমন গণযুক্ত ঈশ্বর গণেশ দীর্ঘই আছে, তাহলে অয়ের পর হস্তের দিকে থাকলে একা হয়, অয়ের পর এই জোড়া যে কোনো একটা থাকলে ওকা হবে, এই জোড়া। আচ্ছা সৎ যুক্ত উত্তর সদুত্তর, আচ্ছা উত্তর যুক্ত উত্তর উত্তরোত্তর, হস্তই পর হস্তও আছে তাহলে কী হবে দীর্ঘই হবে, লঘুযুক্ত উর্মি লঘুর্মি, চলযুক্ত উর্মি চলর্মি, হস্তও আছে কী হবে এটা দীর্ঘ হবে, হস্তই পর হস্ত থাকলে দীর্ঘ হয়, দিয়ে দিয়ে পর দিয়ে থাকলে ডবল দিয়ে হয়, এই কার ওই একার পর যে কোনো থাকলে ওই কার হয়। এবার দেখো ওইগুলো অকার বা আকার পর অন্য যে কেউ থাকলো, আমরা পেয়েছি আগে অকার বা আকারের পর আকার থাকলে আকার হয়, এবার হচ্ছে অকার আকার পর অন্য যে কোনো সর্বদল থাকুক অকার আকারের পর কী হবে, অকার আকারের পর একটা একটা দেখো আগে হস্তদিক বদলে যাবে আর কি, অন্য যে কোনো থাকলে পরিবর্তন হবে, অকার আকারের পর হস্তদিক হয়ে থাকলে একার হবে। যেমন দেব যুক্ত ইন্দ্র দেবেন্দ্র হয়ে গেল একা হয়ে গেল, অকার আকার পর হস্ত অধিক থাকলে ওকা হবে, নর যুক্ত উত্তম নরোত্তম ওকা হয়ে গেল, তেমনি লি থাকলে অর হবে, মহাযুক্ত ঋষি
মহর্ষি, অর হয়ে গেল মহর্ষি। একা থাকলে অকার বাঁকালের পর একা বইকা থাকলে ঐকা হবে, অনযুক্ত ঐতিক অনৈতিক ঐকা হয়ে গেল অনৈতিক, মহাযুক্ত ঔষধ মহ ঔষধ। এখন দেখানো হলো তৈরি করা হয়েছে, অয়ের পর অ থাকলে আ হয়, অয়ের পর হস্ত উদ্যোগ থাকলে একা হয়, অয়ের পর হস্ত উদ্যোগ থাকলে উকা হয়, অয়ের পর ধী থাকলে অর হয়, অয়ের পর একা বইকে থাকলে ইকার হয়, অয়ের পর উকা বউকে থাকলে উকা হয়। যেমন মহাযুক্ত ঔষধ আকার পর ও আছে ও হয়ে গেল, এই প্রথমটা অ বসি হলো, তারপর হস্তদীর্ঘ হয়ে বসি আছে, হস্তদীর্ঘের পর হস্তদীর্ঘ হয়ে থাকলে দীর্ঘই হয়, এই জোড়ার পর এই জোড়ার যদি যে কোনো একটা থাকে দীর্ঘই হবে। ইন্দ্র মুনিন্দ মুনি মাসু দন্ত আছে যুক্ত ইন্দ্র হস্তে দন্ত ফলা দীর্ঘ হয়ে গেল, হস্তদীর্ঘের পর অন্য যে কোনো সর্বসারু হস্তদীর্ঘ স্থানে জ হবে, যে কেউ থাকুক কী হবে হস্তদীর্ঘ স্থানে জ হবে উঞ্জ। এরপর হস্তদীর্ঘের পর যদি হস্তদীর্ঘ থাকে দীর্ঘ হয়, আর হস্তের পর অন্য দীর্ঘ থাকলে ব হবে, তা দেখাবো যায় এরপর ই থাকলে ডবল ই হয়, যে ডবল ই লেখা আছে ডবল ই হয়, আর ইয়ের পর অন্য যে কোনো সর্বদ স্থানে র হয়, আর যে কোনো সর্বদ পদ থাকলে এ স্থানে হয়, ওই স্থানে আয়, ও স্থানে অব, আর ও স্থানে আব হয়, এই যাকে বলে ওইটা সত্যটা একটু মানে মিলনের ফলে হয় একটি পরিবর্তিত হয় না লুপ্ত হয়ে অন্যরূপ প্রাপ্ত হয় লুপ্ত হয়, আর একে বলা হ্যাঁ সন্ধি, বর্ণবর্ণে মিলন নয়, বর্ণবর্ণে মিলনের ফলে যা ঘটে সেটা বলতে হবে, লোপ পায় না পরিবর্তিত হয় তাকে বলা হয় সন্ধি। সন্ধি দুই প্রকার, স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি, স্বরবর্ণ স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে, আর স্বরবর্ণের ব্যঞ্জন বর্ণে বা ব্যঞ্জন বর্ণে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলা হয়, তো এখানে স্বরসন্ধিটাই আলোচনা করা হচ্ছে। আমরা জানি অ আ হস্র দিকে এগুলো সব স্বরবর্ণের স্বরবর্ণ, তাই অ এক একটা এক একটা জোড়া এক এক জায়গায় লেখা হয়েছে, দেখো প্রথমে হস্র দিকেও তারপর রি ডবল রি এ ওই ও ঔ লেখা হয়েছে, এইগুলো দেখে প্রথমে প্রথম জোড়ার পর অওয়ার পর প্রথম জোড়ার পর এর যে কোনো একটা থাকলে আ হবে, অয়ের পর অ থাকলে আ হবে, অয়ের পর হস্ত উদ্যোগ থাকলে একা হবে, অয়ের পর হস্ত উদ্যোগ থাকলে ওকা হবে, অয়ের পর ই থাকলে অর হবে, অয়ের পর একা বইকা থাকলে ওইকা হবে, অয়ের পর ওকা বা ওকা থাকলে ওকা হবে। বাসানো হলো হস্তদীর্ঘের পর হস্তদীর্ঘ স্থানে দীর্ঘই হয়, হস্তদীর্ঘের পর অন্য যে কোনো সর্বদ থাকলে হস্তদীর্ঘ স্থানে জ হয় উঞ্জ, হস্তদীর্ঘের পর হস্তদীর্ঘ থাকলে দীর্ঘ হবে, হস্তদীর্ঘ পর অন্য যে কোনো সর্বদ থাকলে ব হবে, রিয়ের পর ই থাকলে ডবল ই হয়, রিয়ের পর অন্য যে কোনো সর্বদ থাকুক রিয়ের পর র হবে, আর এরপর যে কোনো সর্বদ থাকুক এরপর অ আ হস্তদীর্ঘ যে কোনো থাকুক পরে এরপর যে কেউ থাকুক এ যুক্ত অ এ যুক্ত ই যাই থাকুক না কেন তাহলে কী হবে অর হবে, অকার বাঁকালের পর একা বইকা থাকলে অর হবে, ওকা বইকা থাকলে অব হবে, ওইকা বইকা থাকলে আয় হবে, ওকার বউকা থাকলে অব হবে, আর উকা বা উকার থাকলে আব হবে, যে কেউ সর্বর্ণ থাকুক। পাঁচটা আছে, দ্বিতীয়টা এই কটা আছে দুটো করে আছে, তৃতীয়টা দুটো, চতুর্থ দুটো, এই ওই দুটো, আর তারপর থেকে এগুলো একটা করে, যে কোনো সর্বতমূলক ও স্থানে এ স্থানে হয়, ওই স্থানে আয়, ও স্থানে অব, ও স্থানে আব হয়।